ফেরাউন ছিল পুরাতন ফেরাউন, এরা 16 বছর কায়েম করেছিল, 90 ফেরাউনের নীতি তারা এখানে বাস্তবায়ন করতে চেয়েছিল। 90 ফেরাউন সেজেছিল তারা। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যিনি বসে আছেন, কম নির্যাতন হয়নি, কম নিপীড়ন হয়নি। সম্মানিত বন্ধুগণ, এদেশের ফকিররাও নিরাপদ ছিল না। থানার কোটা ছিল থানার কোটা, যে এতগুলো আসামি মামলা দিতেই হবে, লোক আর খুঁজে পায় না, রাস্তার ফকিরে নিয়ে এসে মামলা দিয়ে দিচ্ছে। এরকম রেকর্ড আছে না? সম্মানিত ভাইয়েরা, মামলা বেশি হওয়া ভালো না না হওয়া ভালো? আমার নবীজির ইন্তেকালের পর খাইরুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহু, আমার নবীজির ইন্তেকালের পর প্রথম খলিফা কে হয়েছিলেন? খলিফা মোট কয়জন? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত আমলে মদিনার গভর্নরের দায়িত্ব পালন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2 বছর গভর্নরের দায়িত্ব পালন করলেন, বিচারপতির দায়িত্ব পালন করলেন, 24 মাস তার ডিউটি যখন শেষ হলো, যেদিন তার ডিউটি শেষ, অফিস থেকে ফেরার পথে আফসোস করে বলছেন, 24টা মাস বিচারপতির আসনে বসে থাকলাম, অফিস করলাম, কিন্তু একটা মামলার রায় দিতে পারলাম না, মানে মামলাই নাই। যেরকম সুবহানাল্লাহ, তাহলে কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সেই রাষ্ট্রে কোনো মামলা থাকবে না। বিগত 16 বছর যে মামলা হয়েছে, 50 বছরে তো মামলা হয় নাই, ঠিক কিনা? সেই মামলার আসামি ছিল দেশের 18 কোটি মানুষ ছিল তার আসামি, বাড়িতে বাড়িতে আসামি বানিয়েছিল তারা, ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। তারা ওই আয়াতটা ভুলে গিয়েছিল, ক্ষমতার মালিককে আসতে বলুন, ক্ষমতার মালিককে অতু ইজ্জু মান তাশা ও তু জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এটা ভুলে গিয়েছিল তারা। আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ আছে না নাই? আছে। ছিলেন, আছেন, থাকবে, তোমরা থাকবে না, জালিম থাকতে পারে না। কি জানি কইল, হাসিনা পালায় না, বললো না, বলছে কিনা বলেন, বলছে কিনা? পালায় না, পালাইছে, পালাইছে। সম্মানিত ভাইয়েরা, 2009 সাল আল্লামা সাইয়িদ রাহমাহুল্লাহ শেষ হজ, আল্লাহ তাআলা আমাকে সেই বছরই হজে নিয়েছিলেন, আমিও গিয়েছিলাম 2009 সাল। শামীম ভাই ওনার ছেলে, মেজো ছেলে শামীম সাইদি হাফিজাহুল্লাহ, তিনিও ছিলেন, সবাই মিলে তাকে বলা হলো, দেশের অবস্থা যেহেতু খারাপ, আপনি কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। উনি বললেন, আমি কি পালানোর মানুষ? আমি পালাব? আমার কর্মী, আমার দিনই ভাইরা, আমার দেশে মুসিবতে থাকবে, আমি বাইরে পালায়া থাকবো, আরামে থাকবো? আমি আমার মাটি, আমি আমার ইসলাম আন্দোলনের কর্মীদেরকে রেখে আমি একাকী আরামে জীবন যাপন করতে পারি না, আমার দেশ আমাকে ফিরে যেতেই হবে। তিনি ফিরে এসেছেন। তাহলে আলেমরা পালায় না ওরা পালায়? পালালো কারা? জালিমরা, জালেমরা পালায়, আলেমরা পালায় না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের চরিত্র আদর্শ নিতে হবে কয়জন ব্যক্তি থেকে? বলুন, কয়জন ব্যক্তি থেকে? তিনি কি আমাদের দূর না আপন? দূর না আপন? খুব আপন। দূরের কোন, দূরের তিনি নন কেউ, তিনি খুবই কাছের জন আমাদের। আমার বন্ধুগণ,
আমার নবীজি একদিন আবেগঘন পরিবেশ তৈরি করে সাহাবে একরামকে সামনে রেখে একদিন বলছেন, সাহাবীরা শোনো, কাল হাশরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তিনটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, তিন জায়গার যে কোনো একটা জায়গায় যদি পেয়ে যাও একসঙ্গে আমরা জান্নাতে চলে যাব। নাম্বার ওয়ান হলো তোমরা আমাকে খুঁজবে পুল সিরাতে, পুল সিরাতে যদি না পাও মিজানের পাল্লার কাছাকাছি খুঁজবে তোমরা, সেখানেও যদি না পাও হাউজে কাউসার আমাকে খুঁজবে, ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার আমার সঙ্গে তোমার যদি মোলাকাত হয়ে যায় আমি আমার বরকতি হাত দিয়া জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানিটা উঠায় নিয়ে আমি তোমাকে পান করায় দেব, জন্মের মতো তৃষ্ণ নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। সেই জান্নাত কি আমরা পেতে চাই নাকি? সবাই কি জান্নাত পেতে চাই? আমাদের মূল টার্গেট হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রব্ব بِكِ رَاضِيَةً مَرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي। আমার বান্দা হয়ে যাও, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার হুকুমকে মেনে চলো, আমার আইন কানুনকে মেনে চলো, আমার পদ্ধতিগুলোকে মেনে চলো, আমার জান্নাতে প্রবেশ করো, জান্নাত তোমার জন্য আমি বানিয়েছি বান্দা। যখন কোন বান্দা আল্লাহর দিকে এক হাত আগায় আল্লাহ তার দিকে দশ হাত আগান, বান্দা যদি আল্লাহর দিকে এক পা বাড়ায় দেয় আল্লাহ ওই বান্দার দিকে দশ পা বাড়ায় দেন। যখন কোন বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ বলেন, বান্দা আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় আসি, আল্লাহ আমাকে মাফ করতে চান কিন্তু আমি তো আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় পাই না, দুঃখে বুকটা ফেটে যায়, আজান হয়ে যায় ফজরের, ফজরের মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আমি কি মিথ্যা বলছি নাকি? এই লোকগুলো ওঠে কেন? সমস্যা একটু বসে কি চাপ নাকি? কোনো চাপ নিম্নচাপ? এ তো আকাশে হয়, খুব যদি চাপ লাগে সেটা ভিন্ন কথা। আবার ঊর্ধ্বচাপও আছে, ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ, এ চাপও কিন্তু কম না। একটু বসে কোরআনের মাহফিল বরকতের মাহফিল, এই মাহফিল থেকে যদি কেউ বিনা কারণে উঠে যান নড়াচড়া করেন আর ফেরেশতার দৃষ্টিতে যদি এটা শৃঙ্খলা ভঙ্গ যদি হয় তাহলে অবশ্যই এটার জন্য কি অপরাধ আছে না নাই বলেন তো? আছে না নাই, সে অপরাধী হয়ে যাবে। একটু বসেন না, এই মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার, একার না সবার, এটা মাথায় রাখবেন। একটা লোক উঠবেন না, আমি খুব বেশি সময় নেব না, আর একটু সময় আমি নিতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, ফজর নামাজ আর জোহরের নামাজ, জোহরের নামাজ আসরের নামাজ মোনাফেকরাও পড়ে, মোনাফেকরা জোহর নামাজ পড়তে পারে, আসর নামাজ পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু মোনাফেকরা কখনো ফজর এবং এশার নামাজ পড়তে পারে না। তাহলে মোনাফেকের তালিকা থেকে নিজের নামকে মুছে ফেলার জন্য স্পেশালি কোন নামাজের দিকে বেশি খেয়াল রাখা দরকার? বলেন বলেন কোন নামাজের দিকে? ফজর। ফজরের মুসল্লি হলো আসল মুসল্লি। আজকে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদ পাকা না ইমান পাকা? ইমান কাঁচা। দখল করতে করতে 16 বছর মসজিদ কমিটিও দখল করছিল, ঠিক কিনা? মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি হয়েছিল কারা? যারা গাঁজা খায়, যারা সুদ খায়, ওই সুদখোর গাঁজা ঘরগুলো কমিটি পর্যন্ত দখল করেছিল মসজিদে।
সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল, এই সমস্ত মাহফিলের পোস্টারে নেতার নাম না দিলে মাহফিল বন্ধ, ঠিক কি না? তাহলে পোস্টারও দেখো, কি দেখো? পোস্টারও দেখো। এবং নাম দিয়েছে সে নামটা, মানে নেতার নামটা ছোট অক্ষরে লেখা হলো কেন? আমার নামটা আগে কেন দেওয়া হলো না? এ থেকে পুঁজি করে মামলা পর্যন্ত হয়েছে। কত বড় জালিম ছিল এরা। কোরআন শুনতে যারা বাধা দেয় তারা হচ্ছে এই জামানার ফেরাও। কোরআন শুনতে কি বাধা দেয় নাই? আসতে পারে বাধা দেয় নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা সে আদর্শের দিকে ফিরে যেতে চাই যে আদর্শের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আসুন না, আমার রসুল কিনে আল্লাহ তাআলা কোরআনে আরো কি কি কথা বলেছেন সেই দিকে আস্তে আস্তে করে আমরা একটু অগ্রসর হব। ফজর পড়ব তো নাকি? সবাই কি ফজর পড়ব? কোথায় পড়বেন? না এখানে পড়বে? আচ্ছা এখানেই, এরকম লোকও আছে এখানে পড়বে? না আমি এই আমি এত সাহস আমি দেখতে চাই না। আমরা ফজর নামাজটা মসজিদে পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে নামাজ কাজা ছিল? আমার নবীর জীবনে কি নামাজ কাজা ছিল বলুন তো? আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান, কিন্তু বেনামাজি আবার কি মুসলমান? না, নামাজি মুসলমান হতে হবে আমাকে আপনাকে এই জাতির পরিবর্তন করার জন্য। আগে নিজের পরিবর্তিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না সেই নিজে পরিবর্তিত না হয়। এই জন্য নিজের জীবনের পরিবর্তন আনতে হবে। বেনামাজি নামাজি হয়ে যাব, সুদ খাইছি খাব না, চুরি করেছে চুরি করব না, ডাকাতি করেছে ডাকাতি করব না, জেনা করেছে জীবনে জেনা করব না, মানুষকে ঠকাই সারা জীবনে ঠকাব না, এতিমের মাল নিয়েছি এতিমকে ফেরত দিয়ে দেব, ঘুষের কারবার করেছে আর ঘুষের কারবার করব না, মিথ্যা সাক্ষী দিয়েছে আর মিথ্যা সাক্ষী দেব না। এমন করে যদি কোনো বান্দা তৌবা করে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কালো তালিকা থেকে নামটা মুছে দিয়ে জান্নাতের তালিকায় তার নামটা তুলে দিবে। অপরাধ করলে পরে এই দুনিয়ার কোনো থানায় যদি কোনো অপরাধীর নাম যদি একবার উঠে যায় কালো তালিকায়, ভালো হওয়ার পর মৃত্যু তার নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু যদি কোনো বান্দা যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তালিকা থেকে ওই বান্দার নামের তালিকাটা জান্নাতের তালিকায় দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তওবার কত গুরুত্ব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা নামে একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় হুকুম পর্যন্ত দিচ্ছেন, ইয়া أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا هي من دارنا تمرا توبار مت توبة کرو توبة کرو حكم تا دیا چن کے اللہ دیا چن دنیا ر دل کرو چھی آر دنیا ر دل کرو بنا دل کرو کار آست آست کوئے دل کرو کار ইসলাম ছাড়া কোন দল করলে তার ঈমান থাকবে না। কমিউনিজমকে বিশ্বাস করলে, সোশ্যালিজমকে বিশ্বাস করলে, ন্যাশনালিজমকে বিশ্বাস করলে, ক্যাপিটালিজমকে বিশ্বাস করলে, পৃথিবীর মানব রচিত 70-80টি মানব রচিত মতবাদ আছে, তার একটা মতবাদকে বিশ্বাস করা মাত্রই তার ঈমান বাজেয়াপ্ত হয়ে যাবে। এদেশে ইসলামী দল ছাড়া আরো অনিসলামী দল আছে না নাই? সেই অনিসলামী দলের নেতার নামের আগেও কিন্তু মোহাম্মদ লাগানো আছে, আছে না নাই? মুজাহিদুল ইসলাম আছে না? নাম হলো মুজাহিদুল ইসলাম, সে হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতা, নাম রাখছে কি মুজাহিদুল ইসলাম।
ইসলাম, ইসলামের মুজাহিদ নাও দল করে কমিউনিস্ট। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে হুজুর কোরআন এবং হাদিসের আলোকে একটু বলেন, ইসলামী দল ছাড়া যদি কেউ অন্য কোনো দল করে, কোনো ব্যক্তি যদি অনিসলামী কোনো দল করে, মানব রচিত আইনে বিশ্বাসী হয়ে যদি কোনো দল করে দুনিয়া থেকে বিদায় হয়, সে কি ইমান নিয়ে বিদায় হতে পারবে? আসতে বলেন পারবে? আমার দেশে অনিসলামী দল করার লোক আমার দেশে কম না বেশি? আসতে বলবেন না কম না বেশি? আমি তাদের কিছু দত্ত হবান জানাবো। একটা বিষয় মাথায় রাখবেন, ইয়াওমানা দুউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক নেতা তার কর্মী সহ, প্রত্যেক কর্মী তার নেতা সহ হাজির হবে আল্লাহর আদালতে। অতএব নেতা নির্বাচন করতে গিয়ে মোসলা নেতৃত্বকে বাদ দিতে হবে, বেনামাজি নেতৃত্বকে বাদ দিতে হবে। যুবকরা, সেই নেতৃত্বের মুখে জুতা মারো যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়। ওই সমস্ত নেতৃত্বকে মানা যাবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দল করব কার দল? আসতে বলবেন না কার দল? আরো জোরে কার দল? আমার দেশে ইসলামী দল একটা না আরো আছে? একটা দুইটা নয়, আরো বহু আছে ইসলামী দল। তবে গুড, বেটার, বেস্ট একটা কথা আছে, কিন্তু ভালো, তার চেয়ে ভালো, তার চেয়ে ভালো আছে না নেই বলেন তো? ইমাম ইবনে তাইমিয়া তিনি তার এক মন্তব্যে বলেছেন, এবং যুগে যুগে বড় বড় মনীষীদের মুখ থেকে এই কথাটাই বেশি বের হয়েছে, যে দলের, যে দলের প্রতি বাতিল, বাতিল শক্তির বন্দুকের নল তাক করা থাকে, বাতিল শক্তির দ্বারা আক্রমণ যে দলের প্রতি বেশি করা হয়, সেই দলটাই হচ্ছে প্রকৃত একমাত্র হক দল, উত্তম দল। সবাই বুঝে নেন এই দেশে বেস্ট ইসলামী দল কাকে বলে, কার নাম, এটা বুঝে নেন। এতে কোনো সন্দেহ নেই, যে দলের শহীদের কাতার লম্বা সেই দলই একমাত্র হতে পারে দেশের সবচাইতে ইসলামী শ্রেষ্ঠ দল হতে পারে সেই দলটাই, যে দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তবে হ্যাঁ, দুনিয়ার তৈরি করে কোন আইনকে বাদ দিয়ে আপনি যদি কোনো ইসলামী দলকে যদি পছন্দ মনে করে যে কোনো একটা ইসলামী দলও করেন, এতে কোনো বাধা নেই। তবুও আপনার কাছে আমাদের জোর একটি দাবি, জোর একটি অনুরোধ, দুনিয়ার কোনো তৈরি করা দল করে দুনিয়া থেকে বিদায় নেবেন না, মৃত্যু হবে জাহালিয়াতের মৃত্যু। সবার কি মনে থাকবে কথাগুলো? সবার কি মনে থাকবে? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির চরিত্র কেমন ছিল, আমার নবীজির সিরাতটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সার্টিফিকেট দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। দাওয়াত দিতে হবে কেমন, রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন কেমন করে দাওয়াত দিতে হয়, কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাসূলকে মডেল বানিয়ে বিভিন্ন জায়গায় রাসূলকে ইঙ্গিত করেছেন। যেরকম একটা জায়গায় আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিচ্ছেন দাওয়াতটা কেমন করে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্ন রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যখন দাওয়াতের কাজ করতে যাবেন, প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে আপনি দাওয়াতের কাজ করবেন। হিকমত মানে অনেকে ভুল বোঝেন, হিকমত মানে বোঝেন হলো
সত্যকে আড়াল করে কথা বলা, কৌশল করে কথা বলা তার মানে এটা নয়। অর্থাৎ সত্যকে উপস্থাপন করতে গিয়ে যত প্রজ্ঞার প্রয়োজন সকল প্রজ্ঞাকে সামনে রেখে দাওয়াতে কাজ করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আবার বলছেন, আপনি উত্তম নসিহতের মধ্য দিয়ে আপনি মানুষকে দাওয়াতে কাজ করবেন, তর্কে জড়াবেন না। নাম্বার দুই হল, আমার নবীজির আরেকটা গুণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভীতু বানান নাই, তাকে সাহসী করে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল কি ভীত ছিলেন না সাহসী ছিলেন? ভীত না সাহসী? সাহসী ছিলেন। তিনি কি ভয় পেয়েছেন কখনো? ইমানদারের ভয় পাওয়া কি জায়েজ আছে? ইমানদার ভয় পাবে শুধু একজনকে, তিনি কে? আল্লাহ। ইমানদার আল্লাহকে ভয় পাবে। আমার নবীজি চুল পরিমাণ কখনো ভয় পান নাই, চুল পরিমাণ সত্য থেকে কখনো তিনি বিচ্যুত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিচ্ছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায় দেন, মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না, কাউকে আপনি পরোয়া করবেন না, সবাইকে আপনি স্পষ্ট করে আমার দিনের দাওয়াতটা পৌঁছিয়ে দেন। আমার নবীজির ধৈর্য কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। নাম্বার তিন, দিনই দাওয়াতের সফলতার জন্য বড় একটা গুণগত দিক হলো ধৈর্যশীলতার পরিচয় বহন করা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আরেক জায়গায় অর্ডার দিচ্ছেন, পরিবারের প্রতি তিনি দায়িত্বশীল ছিলেন, পরিবারের প্রতি তিনি যত্নশীল ছিলেন। মহান রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন আল্লাহু আকবার। অনেকে আছে পরিবারের কোনো খোঁজ খবর রাখেন না। আমার নবীজি শুধু নিজের জন্য ব্যস্ত ছিলেন না, শুধু নেতৃত্বের জন্য ব্যস্ত ছিলেন না, তিনি তার পরিবারের জন্য ব্যস্ত ছিলেন। বলি আলহামদুলিল্লাহ। অনেক ইসলামী আন্দোলন করেন কিন্তু অনেকের পরিবারের প্রতি তারা যত্নশীল হন না। পরিবারের মেয়ে সন্তানগুলো বোরকা পরে কিনা, সন্তানগুলো দিন কতটুকু মেনে চলে, এই ব্যাপারে উদাসীনতা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না আছে না নাই? আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন। আমার নবীজি তার একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী লালন পালন সহজ কিন্তু কোনো বিষয় নয়। এক স্ত্রী লালন পালন সহজ না একাধিক স্ত্রী লালন পালন সহজ? এক স্ত্রী সহজ, একাধিক স্ত্রী কঠিন। আমার নবীজি একদিন বসে আছেন, চার স্ত্রী আমার নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে চাই। কি? আমাদের এই চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, আমি কার নামটা নেই। বললেন, তোমরা এখন চলে যাও, আগামীকালকে আমি তোমাদেরকে এটার জবাব দেবো, আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার রাসূল করলেন কি, সন্ধ্যা হলেই অন্ধকারে আমার রাসূল করলেন কি, আটটা খেজুর হাতে নিলেন, দুটা করে প্যাকেট করলেন। প্রথম স্ত্রী ঘরে চলে গেলেন, আম্মা যারা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম, কিন্তু দুইটা খেজুর যে দিয়ে গেলাম এই কথাটা যেন অন্য কোনো স্ত্রী এখানে না যায়, তোমাকে কিন্তু খুব ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এই কথাটাই বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে এই কথাটাই বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে এই কথাটাই বললেন, চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে চার স্ত্রী হাসি খুশি চেহারা নিয়ে নবীর সামনে চলে আসছে। সবাই তো ভাবতেছে রাসূল মনে হয় আজকে আমার নামটাই বলবেন। চারজন একসঙ্গে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলতে চেয়েছিলেন
আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আমার স্ত্রীরা, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় দুইটা খেজুর দিয়ে আসছি। যা জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল তার! ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার মেয়ে ছিলেন। বিয়ে দিয়ে বাপ মেয়েকে ভুলে যায় এমন বাপ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রাসূল তিন দিন পার হতে দিতেন না মেয়েটাকে বিয়ে দিয়ে, দূরেও থাকতে দেননি, পাশে রেখেছেন, তিন দিন যেত না। তার আগেই আমার নবীজি ফাতিমাকে দেখে চলে আসতেন। আমার নবীজি তিন দিন যেতে পারেন নাই, চতুর্থ দিন একদিন গেলেন, গিয়ে দেখেন আমার নবীর মেয়ে ফাতিমার চক্ষুটা গর্তের মধ্যে চলে গেছে। রাসূল বলছেন, ফাতিমা তোমার পেটটা, তোমার চোখটা গর্তের মধ্যে চলে গেছে, শুকিয়ে গেছে, কেন কি হয়েছে তোমার? আন্নাহা জায়আতুন মুনযু সালাসাত আইয়াম, আপনার কলিজার টুকরামে ফাতিমা আজকে তিনটা দিন যাবত অনাহারে আছে, তিনটা দিন যাবত না খেয়ে আছে। আমার রাসূল বলছেন, ফাতিমা অভিযোগ দিচ্ছ কেন? তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিযোগ দিচ্ছ, তোমার পিতা আজকে চারটা দিন যাবত না খাওয়া, তোমার আব্বা আজকে চার দিন যাবত খায় না, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, দেখো তো, আমি তো লক্ষ্য করে দেখছি আমার কলিজার টুকরা নাতি দুইটা নাই, আমার হাসান হোসেন কোথায় গেছে, আব্বা তারাও না খাওয়া, তাদের পেটেও কোনো খাবার যায় নাই। আমার নবীজি কাজের সন্ধানে বের হয়েছেন, সেই কাজটা পেলেন, সেই কাজটা হলো কূপ থেকে পানি তুলতে হবে, কূপ থেকে পানি তুললেন, একটা করে বালতি পানি তুলবেন, একটা করে খেজুর দেওয়া হবে। নবম বালতির পানি তুলতে গেলেন, দড়িটা ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেল। আমার নবীজি আর পানি তুলতে পারলেন না, ইহুদি বুঝতে না পেরে আমার নবীজির গাল বরাবর হাতটা নিয়ে চপেটাঘাত করলো, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইহুদি আমি যে আটটা বালতির পানি তুলেছি, আটটা বালতির পানি তোলার জন্য আটটা খেজুর তুমি আমারে দিয়ে দাও। কলিজার টুকর হাসান হোসেন না খাওয়া, তাদের মুখে কিছু খাবার তুলে দিতে হবে। আমার রাসূল নিজে বলেছেন, কোনো স্বামী যদি কোনো স্ত্রীর জন্য খাবার তুলে দেয়, খাবার তুলে দেওয়াটাও সাদকা। রাসূল পরিবারকে সময় দিয়েছেন, বুক উঁচু করে বলেছেন, ও আমার স্ত্রীরা শোনো, আমার সন্তানরা শোনো, তোমাদের সঙ্গে আমি যে আচরণগুলো করি, স্ত্রী তোমরা বিশেষভাবে শুনে নাও, রাতে রাধারে তোমাদের সঙ্গে আমি যে আচরণগুলো করি, সাহাবিরা তোমরা শুনে নাও, তোমাদের সঙ্গে আমি সারাটা দিন যে আচরণগুলো করি, দিন রাত চব্বিশ ঘন্টার সমস্ত কর্ম ও কাণ্ড গোটা জাতির সামনে তোমরা প্রচার করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ! কি চরিত্র! আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছিল। আমার দেশের কিছু নেতা আছে ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করে, হজে যায় আবার তাসের আসরে বসে, আসতে বলবেন না আসে না নাই, হজে যায় আবার নাইট ক্লাবে যায়, নির্বাচন যখন চলে আসে মসমসা পাঞ্জাবি আতর সাড়ে পাঁচটা লাগায়া, ঘাড়ে একটা হাজির রুমাল লাগায়া এক আসরের নামাজ চার পাঁচবার পড়ে, আছে কিনা বলো? যেখানে ভোট চাওয়া দরকার সেখানে গিয়ে আগে যায় নামাজ পড়ে, ভাই ভোট চাইতে আসছে একটু ভোটটা দিও, আমি তো বুজুর্গ মানুষ, আছে কিনা বলো? আসতে পারবে না আসে না নাই? দিনের আলোতে তাদের সুরত একরকম হয়, রাতের আধারে তাদের আসল চরিত্র প্রকাশ পেয়ে যায়। নাইট ক্লাবে, বোট ক্লাবে, তাসের আসরে, মদের আসরে আলেমুল আমাকে পাবেন না, মদের আসরে তাসের আসরে তাদের কি পাবেন যারা মদের আইন তাসের আইন যারা পাশ করেছে, তাদের কি পাবেন? আমার নবীজি যে সমাজের
নেতাদের চোখের সামনে বড় হয়েছিলেন। সে নেতাগুলো মদ্যপ ছিল, জেনাকার ছিল। আমার রসুল যখন বললেন মদ চলবে না, জেনা চলবে না, তখন রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ঠিক তেমনই আজকের সমাজেও যখন আমরা এই জাতীয় কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করা হচ্ছিল এই দীর্ঘ 16 বছর ধরে। আমরা স্বস্তি নিঃশ্বাস পাচ্ছি এখন। আমাদের মূল দায়িত্ব হচ্ছে একটাই, সেটা হলো কোনো আইন মানি না আল্লাহর আইন ছাড়া। এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? আমরা বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, বাংলাদেশকে দেখতে চাই আমরা ইসলামের বাংলাদেশ, বাংলার শাসন করব আমাদের মতো একজন নেতা আমরা তা দেখতে চাই। বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন তিনি বাইতুল মোকাররমের খতিব হবেন, এই দৃশ্য দেখতে চান কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 6, আমার নবীর আমানতদারিতা ছিল 16 আনা। আমার নবীকে মক্কার কোরাইশরা সম্মান করেছিল না বের করে দিয়েছিল বলেন তো? আমার রসুলকে মক্কার কোরাইশরা কাফের মুশরিকরা সম্মান করেছিল না বের করে দিয়েছিল? বের করে দিয়েছিল। যে লোকেরা রসুলকে বের করে দেয় আর সেই লোকদের সম্পদ নবীর কাছে আমানত ছিল, ব্যাংক স্বরূপ রেখেছিল রসুল, সেই সম্পদগুলোকে তাদের হাতে ফেরত দিয়া তিনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমরা ইতিহাসগুলো অনেকে জানি না, উল্টাভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। আমার নবী যে রাতে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, আমার নবজির বিছানায় রেখে গেছেন কাকে? বলেন কাকে? আলী। কেন? এই ব্যাখ্যাটা অনেকে দেন না, কেন তাকে রাখা হলো, কেন তাকে নিয়ে আসলেন না? তার কারণ হলো আমার রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরতের সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তাআলা তাকে অর্ডার দিলেন, আমার নবজি আড়াল করে আসতেছেন, লুকায় লুকায় আসতেছেন, কিন্তু ওই কাফির মুশরিকদের মক্কার বাসিন্দাদের কিছু সম্পদ আমার নবীর কাছে নিরাপত্তার স্বার্থে তারা জমা রেখেছিল। রসুলকে তারা গালি দিয়েছে একভাবে, কিন্তু রসুলকে তারা কখনো মিথ্যুক বলেনি, তাদের রসুলকে তারা বলেছে আল আমিন আস সাদিক, আমানতদার বিশ্বস্ত মুহাম্মদ, আল্লাহু আকবার। যেমন আজকেও বলে, অনেকেই বলে এরা ইসলামী দল করে, লোকগুলো ভালো, গাঁজা খায় না, মদ খায় না, দোষ একটাই ইসলামী দল করে, আছে কিনা বলেন, আছে কিনা? আজকেও কিন্তু এই জাতীয় কথা বলে। আমার নবীজি রাতের আধারে আলীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, বলছেন আলী আমি তো চলে যাচ্ছি, আমি যে আল আমিন, আমি যে আসাদেক, আমি যে আমানতদার, আমি যে সত্যবাদী, এটা তো নষ্ট হয়ে যাবে, এই অর্জন আমার অবশ্যই আমার রক্ষা করতে হবে। আলী, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছে কি, খাতা নাও কলম নাও, এই যে অমক এই টাকাটা পাবে, অমক আমার কাছে এটা রাখছে, এগুলো তোমার হাতে দিয়ে গেলাম, সকালবেলা আমার প্রতিনিধিত্ব তুমি করবে, আমার অনুপস্থিতিতে আমার কাছে রেখে যাওয়া, রেখে দেওয়া জামানতগুলো এই কোরাইশদের হাতে তুমি, আমার অনুপস্থিতিতে আমার দায়িত্ব তুমি পালন করে সবার হাতে হাতে তুমি আমানত মনে করে পৌঁছায় দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলে আলীকে রেখে চলে গেলেন। সাইয়েদনা আলী সকাল হলো, সপ্ত চলে আসলো, চুল পরিমাণ কোনো ভয় নেই ওনার মনে মনে চিন্তা, আমি শুয়ে থাকবো নবীর ঘরে, নবীর বিছানায়, ওরা আমাকে অতর্কিত হামলা করে আমাকে আঘাত করবে, রক্তাক্ত করবে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। তার চিন্তা আবার আলাদা, কোনো ভয় নেই, নবীর বিছানায় শুয়ে আছেন, তিনি নির্বিঘ্নে ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। সব এসে বলল আলী মুহাম্মদ কোথায়? সেইদিন আলী বলছেন তোমাদের চোখের সামনে দিয়ে গেল, তোমরা দেখো না? সুবহানাল্লাহ, বলবেন না? তোমাদের চোখের সামনে দিয়েই তো গেল, তোমরা কি দেখো না? অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা,
আল্লাহু আকবার, তোমরা কি দেখো না? এমন জবাব দিলেন, দ্বিতীয় কোনো উত্তর দেওয়ার কোনো চান্স কাফের মুশরিকরা পেল না। হঠাৎ করে সবাই বলে উঠলো, আমরা আলীকে মেরে ফেলব, আলীকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। তখন আবু জেহেল বলতেছে, খবরদার, আলীর গায়ে তোমরা কেউ হাত দিবা না, কারণ আলীর গায়ে হাত দিলে পরে আমাদের মধ্যে গণ্ডগোল লাগবে, প্যাঁচ লেগে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে। আমাদের টার্গেট আলী নয়, মুহাম্মদ এখনো মক্কা ছাড়তে পারে না, আশেপাশেই কোনো গুহার মধ্যে লুকানো আছে, যেখানেই পাবে তাকে গ্রেফতার করে ফেলো, ধরে ফেলো। আবু জেহেল যদিও নেতা খারাপ, ওর মতো খারাপ নেতা পৃথিবীতে আসবে না, ওর মধ্যেও কিছু যুক্তি ছিল, চিন্তা ছিল, দেখেন মেধা কিন্তু কম না। আলীকে মারতে দিল না, আমাদের টার্গেট তো আলী নয়। আবু জেহেলের মেধা কম ছিল না, আবু জেহেলকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছিলেন যে উটের পায়খানা দেখে সে বলতে পারত এটা কোন গোত্রের উট, এত মেধা আবু জেহেলের ছিল। আবু জেহেলের নাম ছিল আগে কি? আবুল হাকাম ছিল। হেদায়তের মালিককে আসতে পারে, হেদায়তের মালিককে রসুল যে হিজরত করলেন মক্কার কোরাইশদের সম্পদগুলো তিনি কি নিয়ে চলে গেছেন না ফেরত দিয়ে গেছেন? আমানতগুলো ফেরত দিয়েছেন। কি চরিত্র আল্লাহ তাআলা রসুলকে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিচ্ছেন সূরা নিসা 58 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ। আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার দিয়েছেন, তোমরা আমানতটা ঠিক মতো আদায় করবে, আমানতের ব্যাপারে তোমরা কখনো বিন্দু পরিমাণ খেয়ানত করবে না। যখন তোমরা বিচার সাধন করবে, বিচার কার্য করবে, সেই সময় তোমরা আদালত কায়েম করবে, সুষ্ঠু বিচার করবে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, একমাত্র আদালত কায়েমটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ তাকওয়ার পথ। আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে এগুলো বাস্তবায়ন করে দিয়েছেন। আমার নবী যেতিমদের ব্যাপারে, অসহায়দের ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে খুব আন্তরিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিচ্ছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নম্বর 37, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিচ্ছেন, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করো না, তার সঙ্গে শিরিক করো না, পিতামাতার হক আদায় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইতিমদের ব্যাপারে বলেছেন, মিসকিনদের ব্যাপারে বলেছেন। আমার নবজির এমন স্বভাব ছিল, কোন শিশু যদি নবীর পাশে দাঁড়িয়ে যেত, রসুলকে দেখে শিশুর খেলা বন্ধ হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। কোন বিধবা বিপদে পড়েছে, নবীর পাশে দাঁড়িয়েছেন, নবজি তার ফয়সালা করে দিতেন। কোনো সহায় ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছে, রসুল তার ফয়সালা করে দিতেন। আমার নবীজি মজলুমদের পক্ষে দাঁড়িয়েছেন, অসহায়দের পক্ষে দাঁড়িয়েছেন। আমার নবীজি নবুয়ত যখন আসে নাই, নবুয়ত প্রাপ্ত যখন, তার নবুয়ত প্রাপ্তি যখন হয় নাই, 15 বছর বয়স, সেই সময় থেকে তার দিলতে পেরেশান থাকতে সমাজের চিন্তা তিনি করতেন, হেল্পফুল ফুজল গঠন করেছিলেন, এতিমদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন, বিধবার পাশে তিনি দাঁড়িয়েছিলেন। যেদিন তিনি নবুয়ত পান, জাবালে নূর থেকে যখন সূরা আলাক নিয়ে, কোরআন নিয়ে যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে স্ত্রীর সামনে গিয়ে বলছেন, জাম্মিরুনি জাম্মিরুনি ইয়া খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের শঙ্কিত না বুঝে আমি মরে যাব। এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূল, হে আমার স্বামী, আপনি এমন করে বলছেন কেন, কি হয়েছে, কেন আমি মনে হয় মরে যাব, আমি আমার জীবনের শঙ্কিত। আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী আপনার কি হয়েছে বলুন তো। ও খাদিজা, 5টা বছর আমি ধ্যানমগ্ন থাকলাম, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, কি প্রস্তাব বলুন।
এবার বলছে খাদিজা, 15 বছর ধরে তোমার সঙ্গে আমার পরিচয় হলো, আমি স্বামী তুমি আমার স্ত্রী, আজকে একটা নতুন পরিচয় দিতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা আমার কাছে একটা কিতাব নাজিল করেছেন, আল্লাহর কালাম কোরআন, আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমার কাছে আয়াত নাজিল করেছেন, ফেরেশতা পাঠিয়েছেন। আম্মা জান খাদিজার চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলছেন আমার স্বামী গো, 15 বছর ধরে আমি আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে দেখলাম না, যার মুখ থেকে অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না, অতিরঞ্জিত অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোনো একটা কথা যার মুখ থেকে কোনো দিন মুখ ফসকে বের হলো না। আপনি তিমের পাশে দাঁড়ান, মজলুমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, আপনি মিসকিনদেরকে সহায় দান করেন, এমন একজন ব্যক্তি জান্নাত নবী হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি আমাকে আর দেরি করাবেন না, এই যে আমি হাত জাগায় দিলাম, আমার স্বামী আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। হেদায়েতের মালিককে আস্তে বলবেন, হেদায়েতের মালিককে। ইসলামে প্রথম মুসলিম হয়েছে পুরুষ না নারী? বলেন 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 বলেন। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে মুসলিম না নারী? বলেন বলেন বলেন। কাবা শরীফের ভেতরের প্রথম বাসিন্দা হয়েছেন পুরুষ না নারী? নারী। নারীদের অবদান ইসলামে আছে না নাই? আছে। একজন মানুষ বাইরের মানুষের কাছে ভালো হতে পারে, কিন্তু ঘরের মানুষ বইয়ের কাছে কিন্তু ভালো হওয়া এত সস্তা না। সবার কাছে বুজুর্গ হওয়া যায়, বইয়ের কাছে বুজুর্গ হওয়া কিন্তু খুব কঠিন। চেয়ারম্যানগিরি করা যায়, বইয়ের কাছে চেয়ারম্যানগিরি কিন্তু সহজ না। বেশি কথা বলতে নেবেন, কে জানি তুমি কিরকম ভালো মানুষ, আমি কি ভুল বলতেছি? আমার নবীজি তার চারিত্রিক সৌন্দর্য দিয়ে তিনি তার পরিবারকে মুগ্ধ করতে পেরেছেন, আল্লাহু আকবার বল। নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে আম্মা জান খাদিজা কালিমা গ্রহণ করেছেন নবীজির সুন্দর চরিত্র দেখে, আল্লাহু আকবার বল। সম্মানিত ভাই, রাসূলকে যখন প্রস্তাব দেওয়া হলো বিয়ের সময়ের কথা, সিরাত তো তার সিরাত, তার জীবনী নিয়ে, তার জীবনে ঘটে যাওয়া কিছু কথা তো আজকের মাহফিল আসা প্রাসঙ্গিক, একটু আসা দরকার, আসা উচিত। আমার রাসূল কি প্রস্তাব দিয়েছেন না আম্মা জান খাদিজা প্রস্তাব দিয়েছেন? আম্মা জান খাদিজার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, তিনি দেননি প্রস্তাব। এখন তো প্রস্তাব দেওয়ার জন্য বাপও লাগে না, মাও লাগে না, চাচাও লাগে না, কারও লাগে না, ডাইরেক্ট অ্যাকশন। ওই দেখেন ডাইরেক্ট অ্যাকশন কি জোরে কয়, দেখেন জোরে কয় নাউজুবিল্লাহ। এই ডাইরেক্ট অ্যাকশন কি ইসলামে আছে? আসতে বলবেন না আছে? এখন গোটা দেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে আমার নবজির গজল পরিবেশন হচ্ছে, কাওয়ালি পরিবেশন হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে, প্রত্যেকটা জায়গায় এই নবীর সিরাতের মাসে, জন্মের মাসে নবজির জীবনীর কাব্য চর্চা চলছে প্রত্যেকটা ক্যাম্পাসে, আল্লাহু আকবার বল। এটা আশার দিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ক্যাম্পাসকে পবিত্র দেখতে চাই, প্রত্যেকটি শিক্ষাঙ্গন পবিত্র অঙ্গন, এটাকে নাপাক হতে দেব না, পর্দার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। প্রেম কোনোদিন বিয়ের আগে হয় না, প্রেম হয় বিয়ের আগে না বিয়ের পরে? বলেন বলেন, প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু এখন প্রেম কখন হয়? বিয়ের আগে, আগে প্রেম হয়, বিয়ের পর আর প্রেম কি করবে? বিয়ের পর হয় কিলাকিলি, কি হয় কিলাকি। যুবক যারা আছো, তোমাদের কাছে বিনীত অনুরোধ, এটা আমি তোমাদেরকে বলতে চাই, এই নোংরামিগুলো করো না, লাভ নাই, এগুলো লস প্রজেক্ট, এগুলোতে পা দেওয়া মানে নিজের জীবন যৌবনকে ধ্বংস করে ফেলা,
খারাপ কিছু দেখবা না, খারাপ কিছু শুনবা না, খারাপ কিছু চিন্তা করবা না। ইন্নাস সামা ওয়াল বসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য নোংরামি করতে যাবে না। বিয়ের প্রয়োজন, বিয়ে যদি করতেই হয় পিছনের দরজা দিয়ে যাবা না, সামনের দরজা দিয়ে চলে যাবা। মেয়ের বাবার কাছে প্রস্তাব পাঠাবা তোমার বাবার মাধ্যম দিয়া, ব্যাস বিয়ে হয়ে যাবে। রিস্কের ফয়সালা কার? আস্তে বলে, রিস্কের ফয়সালা কার? আমার নবীজির বয়স 25 বছর, টকবকে যুবক, আম্মাজান খাদিজা রসুলকে চুজ করে ফেললেন, একজনকে পাঠালেন, প্রস্তাবও দেওয়া হল। আমার নবীজি প্রস্তাবটা পেলেন, প্রস্তাব পেয়ে বলবেন কাকে? বাপও নাই, আস্তে কবে, বাপও নাই, মাও নাই। দেখেন, বাপ নাই, মা নাই। এরপরও তিনি কথাটা শুনিয়ে বললেন, আমি কিচ্ছু বলতে পারবো না, আমার একজন গাইড আছে, আমার একজন গার্জিয়ান আছেন। চলে গেছেন পিতৃব্য আবু তালিবের কাছে, গিয়ে বলেন, চাচা, খোয়াইলিদের কন্যা খাদিজা নামে একজন মহিলা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কি করা যায়? আবু তালেব বললেন, মোহাম্মদ, আমার জানা মতে এই মক্কা নগরে খোয়াইলিদের কন্যা খাদিজার চাইতে পূত পবিত্রা, উন্নত চরিত্রের দ্বিতীয় কোনো নারী এই মক্কায় আমার চোখে পড়েনি। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি চোখ বন্ধ করে বিয়ে করতে পারো, চাচা আপনি তাহলে অনুমতি যদি দেন তবেই না হবে। আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে কথা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, আপনি সব ব্যবস্থা করবেন। বিয়েটা হয়ে গেল, নবজির বিয়ে হলো কত বছরে? 25 বছরে। আজকে কিছু যুবক আছে, যুবক থাকে না, বুড়া হয়, 50 বছর, কি করে খাওয়াবো? 50 বছর হওয়ার পরে কি কয়, কি করে খাওয়াবো? 50 বছরে যদি কেউ বিয়ে করে, 60 বছরে বাচ্চা, বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন ছেলেটাকে, বাচ্চাটাকে লক্ষ্য করে বলে, এই ছেলে, এটা তোমার দাদা না নানা? বিয়ের স্ট্যান্ডার্ড এজ কত, এটার জন্য আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপও নাই, মাও নাই, ব্যবসাও নাই, টাকাও নাই, পয়সাও নাই। 25 বছরে তিনি বিয়ে শাদী করলেন। বিয়ে করার পর মক্কার কোরাইশরা, কোরাইশরা না, মক্কার ধনীরা, ধনীরা ধনীরা সব এক জায়গায় হয়ে সবাই বলল, খাদিজা একটা কাজ করল, টাকা নাই, পয়সা নাই, একটা গরিব মানুষ, এই একটা গরিব মানুষ সে খাদিজার মতো মক্কার টপ একজন ধনী মহিলা, এটাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারল? এই কথাটা আম্মাজান খাদিজার কানে চলে গেছে। শোনা মাত্রই, ধনী তো তিনি, তিনি তো মক্কার সবচাইতে বড় একজন ধনী ধনাঢ্য ব্যবসায়ী, তার একটা প্রভাব চতুর্দিকে আছে, তার বিরুদ্ধে কথা হচ্ছে, তার কানে আসছে। সব ধনীকে তিনি ডাকলেন, সব ধনীকে ডাক দিয়ে তিনি আমন্ত্রণ করলেন। তিনি বললেন, আমার যে বিয়ে হলো, আমার বিয়ে নিয়ে তোমরা নাকি কি জল্পনা কল্পনা করছো, কি যেন মন্তব্য করছো আমার স্বামীকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে আমি তোমাদের 4টা প্রশ্ন করতে চাই। নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামী, যিনি আমার স্বামী হয়েছেন, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তার ব্যাপারে 1 নম্বর প্রশ্ন হলো, বলতো আমার স্বামীর চরিত্রটা কেমন? সবাই বলল, এই মক্কা নগরে যত যুবক দেখেছি, যত চরিত্রবান যুবক দেখেছি, এর চাইতে ভালো মানুষ আমরা দেখি নাই, যার মুখে একটা মিথ্যা কথা নাই, আমরা তাকে আল আমিন বলি। নাম্বার 2 হলো, সুরতের কথা বলি এখন, সিরাত তো তোমরা বললে, এখন আমি বলবো আমার স্বামীর সুরতটা কেমন। সবাই বলে ফেললো, এই মক্কা নগরে শুধু নয়, এই জীবনে আমরা যত মানুষ আমাদের চোখের সামনে দেখেছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে সুন্দর সস্ত্রী যুবক আমাদের চোখে দ্বিতীয়টা পড়ে নাই। এবার আম্মাজান খাদিজা বলছেন, ও মক্কা নগরে শাসন, নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামী, আমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, তার বংশ বুনিয়াদ কেমন? সবাই বলল, আরবের যত বংশ আছে এর মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো কোরাইশ বংশ, কোরাইশ বংশ 1 নম্বর বংশ, এর চাইতে বড় বংশ এই মক্কা নগরে আর নাই।
এবার তিনি বললেন আমার স্বামীর সুরাত শ্রেষ্ঠ, আমার স্বামীর সিরাত শ্রেষ্ঠ, আমার স্বামীর বংশটাও শ্রেষ্ঠ। নাম্বার চার আমি প্রশ্ন করব, আমার স্বামীর টাকা পয়সা কেমন? এবার গলা ঝাড়া দিয়ে সবাই বলতে, সেই জন্যই তো মানা করছিলাম, টাকা নেই পয়সা নেই, ফকির মানুষ। এবার আম্মাজান খাদিজা বললেন শোনো, টাকা দিয়ে চরিত্র বানানো যায় না, টাকা দিয়ে চেহারা সুন্দর বানানো যায় না, টাকা দিয়ে বংশ পাওয়া যায় না। এই তিনটা গুণ যখন আমি পেয়েছি, আমার স্বামীর শুধু একটাই ঘাটতি আছে, সেটা হলো টাকা পয়সা নাই। ও মক্কার সমস্ত ধনীরা তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজা এই মুহূর্তে তোমাদের সবাইকে সাক্ষী বানায় আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি জানি আমার স্বামীর চরিত্র কেমন। আমি আমার নিজের জীবনের অর্জিত স্থাবর অস্থাবর যত সম্পত্তি, আমার সমস্ত সম্পত্তি এই মুহূর্তে আমি মুহাম্মদ আমার স্বামীকে আমি দান করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। এখন মক্কার ধনীকে বলেন 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন, চরিত্র কত উন্নত হলে পরে বাড়ির স্ত্রীর সাক্ষ্যটা দেখেন, আমরা বাড়িতেও ভালো থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে বউকে পিটান কয়জন? কারা কারা হাত তোলেন দেখি, কেউ হাত তোলেন না, সবাই তো মশাল্লাহ। বউকে পিটান আপনারা? যারা হাত তুলছে তারা মনে বিয়ে শাদী করে না এখন। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? রসুল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আছে? এমন কোন রেকর্ড আছে? স্বামী মালয়েশিয়া থাকে, বউ দেশে থাকে, মোবাইলে গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ, শেষ পর্যন্ত লাস্ট প্রান্তিক শব্দ বলে ফেলে, তালাক দিয়ে ফেলে। তালাক টালাক দিয়ে আমাদের কাছে ফোন দেয়, হুজুর কাম তো সারছি, কি 100 তালাক দিছে। কত তালাক দিছে বলেন তো? 100 তালাক। হুজুর সাথে আরেকটা তালাক মারছে, আরেকজন কে? আমার শাশুড়িও তালাক দিছে। কে? শাশুড়ি। কি তালাক হয়? হুজুর রাগটা ওনার উপরই বেশি, এই জন্য ওনারও তালাক দিছে। বলেন বিশ্ব নবীজির সুন্নাহ কি এমন ছিল? নবীজির সুন্নাহ কি এমন ছিল? সূরা তাহরিম পড়লে তার ধৈর্য কেমন ছিল স্পষ্ট হয়ে যাবে। লিমা তুহাররিমা মা আহাল্লাল্লাহু লাক। সম্মানিত ভাইয়েরা, দেখতে দেখতে ঘড়ির কাঁটা চূড়ান্ত সংখ্যায় পৌঁছে যাচ্ছে, প্রায় 12টার কাছে। অনেকে, কিছু অংশ মানুষ চলেও গেছেন অনেক দূর থেকে, বিভিন্ন থানা থেকে মাহফিল এসেছেন। সময়ের কাঁটা শেষ প্রান্তের দিকে আস্তে আস্তে যাচ্ছে, আমিও শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমাকে নিয়ে, আমি আপনাকে নিয়ে একসঙ্গে আমরা দোয়া করব। সবাই দোয়ায় সামিল হচ্ছেন তো ইনশাআল্লাহ? শহীদদের জন্য দোয়া হবে, যারা দুনিয়াকে, দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করার জন্য, দুনিয়া থেকে জুলুমকে নিশ্চিহ্ন করার জন্য নিজের বুকের তাজা প্রাণ পর্যন্ত ঢেলে দিয়েছেন, তাদের জন্য কি আমাদের দোয়া করার দরকার আছে না? আসতে বলবেন না? আসে না? নাই। আল্লাহ তুমি শহীদ কামরুজ্জামানের এই ধন্য, তার জন্ম এলাকায় হয়েছে, এলাকাবাসী ধন্য আমি মনে করি, আল্লাহ তুমি তার এই জনপদকে ইসলামের জন্য কবুল করে দাও, দীনের জন্য কবুল করে দাও। আমার রাশেদ ভাই হাফেজ রশিদুল ইসলাম, আপনারা ধন্য, এমন একজন, কি বলবো আমি, এমন কোনো গুণ নাই। কোরআনের যিনি হাফেজ, এর চাইতে বড় গুণ আর কি হতে পারে? 30টা পারা কোরআন যার সিনায় থাকে, সে হচ্ছে আল্লাহ নির্বাচিত বান্দা। বলি আলহামদুলিল্লাহ। কোরআন কেউ মুখস্থ করতে পারে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজ্জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। রাসূল, আপনি এত জিহ্বা ওড়াবেন না, মুখস্থ করার জন্য এত চেষ্টা করার দরকার না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআন জমা করে দেব। কোরআন কেউ মুখস্থ করতে পারে না, কোরআন সিনার মধ্যে জমা করে দেন তিনি, কে? আল্লাহ তাআলা। আমার রাশেদ ভাইকে আল্লাহ তাআলা কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো কিছু পয়েন্ট ছিল, আমি আলোচনার শেষ প্রান্তে চলে যাচ্ছি।
ফজর নামাজ পড়বো, কার একটু হাত তুলে দেখেন দেখি ফজর নামাজ পড়বেন তারা। চিৎকার মেরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা, আসুন সোজা বারোটা বাজে, এগারোটা ঊনষাট, পঞ্চান্ন বাজে, আমরা ধীরে ধীরে এখন দোয়ার দিকে যাব। যে যেখানে আছি আমরা কিছু নামাজের মতো করে বসে যাই, তাশাহুদের সুরতে বসে যাই, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদের জিন্দগির সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জি, আমার বন্ধুগণ, আমাদের সন্তান তারাই তো ছাত্র, তাই না? ছাত্রদের যে ত্যাগ, ছাত্রদের যে কুরবানি আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। শহীদ সাঈদ মুগ্ধ, এরপর এই শেরপুরের মাটিতেও অনেকে শহীদ হয়েছেন, শহীদ মাহবুব, সৌরভ, সবুজ, এই তিনটা কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারা তো আমাদেরকে ঋণী রেখে, ঋণী করে চলে গেছে, তারা তো সফল। আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি আল্লাহ দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই চলে যাব। আজকে যেমন আমরা একসঙ্গে একই জায়গায় বসে একটি সুন্দর মিলন মেলা বাস্তবায়ন করতে পারলাম, আল্লাহ যেন আমাদেরকে আরশ আজিমের ছায়ায় এক মিলন মেলায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করি, সবার কাছে দোয়া চাই। আমার জন্য কি সবাই দোয়া করবেন? ভাঙ্গাচুরা কিছু কথা বললাম, অনেক রাত হয়েছে, আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। কোনো ঘোষণা নাই তো? জি, আমরা আল্লাহর কাছে চাই, সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, বলি ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করেন? জি, আসুন আমরা আল্লাহর কাছে চাই। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গফিরাত নিঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটি সুরার প্রথম দিকের কয়েকটা আয়াতকে সামনে রেখে, তোমার প্রিয় নবীর সিরাতকে সামনে রেখে কিছু আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি, আল্লাহ গুনার দিকে তাকায়ও না। বান্দা মনে করে আমাদের সবার তামাম জিন্দেগীর সমস্ত গুনাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও। জনম দুঃখী নিমা, জনম দুঃখী বামজান যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালে সগীরা গুনা মাফ হয়, যে বাবার দিকে তাকালে বরকতি সওয়াব পাওয়া যায়।
আল্লাহ তাআলা শিয়ব মাজার দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন? নিজের হাতে নিজের মাকে কাফন দাফন করেছেন, আল্লাহ তাআলা এমন ভাই আর তুলতে পারেন? নিজের বাবাকে নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। ও আল্লাহ, শাব্বাম মাজার দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছ, চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আব্বা আম্মার জন্য সবাই আল্লাহ সেখানে দোয়াটা পড়ে আমার সঙ্গে ঠোঁট মিলা মিলা জোরে জোরে বলুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন করলেন, যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা শোনার জন্য আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা যে জায়গায় বসে দোয়ার আয়োজনে আমরা সামিল হয়েছি, খুব নিকটেই তোমার একজন পছন্দের বান্দা, যাকে নির্যাতন করে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা মাথায় নিয়ে এমন একজন মহান ব্যক্তিত্বকে আজকে আমরা হারিয়ে ফেলেছি। ওয়াল্লাহ, শহীদ কামরুজ্জামান রাহমাহুল্লাহর কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আজকে তার শাহাদাত তোমার কাছে ফরিয়াদ করি, প্রার্থনা করি, এই জমিনে তোমার দিন কায়েম হয়ে চললে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়া দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লামা সাইয়িদ রাহিমাহুল্লাহ শাহাদত বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সারা জীবন তার একটা দোয়া ছিল, আল্লাহ বাংলার জমিনে করণের রাস কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়া দিও। আল্লাহ তুমি তাকে তুলে নিয়েছ, তুমি তাকে উঠায় নিয়েছ। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, তাদের ত্যাগ এবং কুরবানির এক নম্বর কারণ যেটা হলো তোমার জমিনে তারা তোমার দিন কায়েম করতে চেয়েছিলেন, দিনটাকে বিজয়ী দেখতে চেয়েছিলেন, বিজয় করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা মেহরবানি করে তোমার জমিনে তোমার করুণার রাস কায়েম হয়েছে, আল্লাহ এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়া দাও। আল্লাহ তাআলা সবাই তো একদিন দুনিয়া থেকে বিদায় নেব, প্রতিদিন মালাকুল মউত সবার সাথে সাক্ষাৎ করে যায়, কারো যান কবজ করে নিয়ে চলে যায়, কাউকে রেখে চলে যায়। আজকেও কত ভাই কত বোন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তোমার কাছে একটাই ফরিয়াদ করি, মরতে যখন হবে তুমি আল্লাহ আমাদের শহীদ বোধ কপালে জুটাইয়া দিও। আল্লাহ তাআলা শেরপুরের প্রত্যেকটা ঘর কৃষ্ণের দুর্গ বানাইয়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, আম্মা যেন আয়েশার মতো চরিত্রবতী মা বানাইয়া দাও, আমার রশিদ ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও, আমার গোলাম কিবরিয়া ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও, আয়াল্লাহ তাআলা আমিরে জামাতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয়াল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, 5 আগস্ট এর আগে এবং পরে এই দেশের পরিবর্তনের জন্য, জুলুম থেকে জাতিকে মুক্ত করার জন্য যারা
বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে আল্লাহ, মেহরবানি করে তুমি তাদের শাহাদাতকে কবুল করে নাও, তুমি তাদের রক্তকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা বিশ্বাস করি তুমি তো বিজয় দিয়েছ, কারণ ওই সমস্ত যুবকরা যারা রাস্তায় নেমেছিল তাদের বুক থেকে ভয় তুমি আল্লাহ তুমি দূর করে দিয়েছিলে। হায় আল্লাহ তাআলা, তাদের কদমকে তুমি আল্লাহ মজবুত বানিয়ে দিয়েছিলে। ও আল্লাহ ওই সমস্ত ছাত্রদের জন্য দোয়া করি যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। হায় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যার নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। হায় আল্লাহ তাআলা, বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কেবলা, মেহরবানি করে বাইতুল মুকদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়া, 56টি মুসলিম রাষ্ট্র, গোটা পৃথিবীর খনিজ সম্পদ, সকল সম্পদ আজকে অধিকাংশ মুসলমানদের হাতে থাকার পরও মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত। তোমার দরবারে ফরিয়াদ করি, 180 কোটি মুসলিম জনতার জন্য অমরের মতো একজন নেতা তুমি আল্লাহ গোটা পৃথিবীতে পাঠায় দাও। আল্লাহুম্মা দাম্মির আদা আদ-দ্বীন, আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে কি আমরা বলতে পারি না রে, তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে, টেনে হিচড়ে ঘর থেকে বের করে দেবে, সেলাইওয়ালা কাপড় চলবে না, সেলাইবিহীন কাপড় পরায় দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে রে, জানাজা শেষ হয়ে যাবে, কবরে শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো সব খসে খসে পড়বে রে, 3 দিন যাবে না, চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 3 দিন পেটের নারী বলে সব চোখ মুখ কান নাক দেবে হওয়া শুরু হয়ে যাবে, কিম্মত কিমাকার চেহারা হয়ে যাবে, এই মাথার চুলে কত শ্যাম্পু দিলাম, চামড়ায় কত তেল সাবান লাগালাম, এত সুন্দর সাজানো গোসল, এই সুন্দর যত্নে গড়া বডি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি খেয়ে শেষ করে ফেলবে রে, যে পোকা থেকে ভয় করতাম সেই পোকা আমার দেহের রাজত্ব বিরাজ করবে, মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কবরে কয়েকটা হাড় গোড়া ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে, সেই অন্তিম সময় অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কলজে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।